আল্লাহ কসম খায়ে বলছেন জালেমের বিচার আমি করব দুইবার, কয়বার? একবার আখেরাতে, আবার দুনিয়াতে। বিশ্বের পরিস্থিতি আমরা জানি ভালো না। হঠাৎ করে একটি মুসলিম রাষ্ট্রে, বরং দুইটি রাষ্ট্রে ভূমিকম্প হয়ে গেল, কয়েক সেকেন্ডের মধ্যে উলট পালট হয়ে গেল। আবার শোনা যাচ্ছে বাংলাদেশেও ভূমিকম্পের ঝুঁকি আছে। কেহ কেহ বলে দুর্ভিক্ষর আশঙ্কা আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই সমস্ত বিপদ আপদ থেকে আমাদের কিভাবে মুক্তি পাওয়া যায়, আমাদের দেশ কিভাবে মুক্তি পাইতে পারে, আমরা কিভাবে মুক্তি পাইতে পারি, দেশ টিকলে আমরা টিকব, জনগণ টিকবে, দেশের জন্য আমাদের কি কিছু করার আছে, আমাদের সুরক্ষার জন্য আমাদের কি করণীয়, এই বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি তিনটা আমলে কথা বলবো, যাতে তুরস্কের মতো দুর্ঘটনা আমাদের দেশে যাতে না আসে। আমল ছাড়া উপায় নেই, শক্তি, কৌশল, বিজ্ঞান, প্রযুক্তির দ্বারা বাঁচা যাবে না। তুরস্ক কি আমাদের থেকে শক্তি কম? অনেক বেশি, বিজ্ঞান প্রযুক্তি বেশি। আমেরিকা কি কম? করোনার দ্বারা আমেরিকা তো বাংলাদেশ থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে বিজ্ঞান প্রযুক্তি দিয়ে আল্লাহর গজব থেকে বাঁচা যায় না। গজব থেকে বাঁচতে হলে আল্লাহর নির্দেশ মানতে হবে। তিনটা আমল বলি। এক নম্বর আমল, আমাদেরকে ইস্তেগফার পড়তে হবে, তওবা করতে হবে। আমরা সকলেই জানি আমাদের গুনাহ আছে, কি বলেন, আছে কিনা? গুনাহ নাই এমন কেউ আছে? অনেক গুনাহ, অসংখ্য গুনাহ। গুনার কারণে বিপদ আসে। আল্লাহ বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়ায়াফু আন কাসীর। যে কোনো বিপদ তোমার উপর আসে সব তোমার পাপের কারণে আসে। মা নাযালাল বালা ইল্লা বিযামব, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত। একমাত্র পাপের কারণে বিপদ আসে। আমাদের ব্যক্তিগতভাবে কত বিপদ, কত টেনশন, কত কষ্ট, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, স্বাস্থ্যগত সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সবগুলো বিপদের কারণে। এই বিপদগুলো আছে পাপের কারণে। এই বিপদ দূর হবে কিসের মাধ্যমে? ওয়ামা রুফিআ ইল্লা বিতাওবা, একমাত্র তওবার মাধ্যমে আপনার বিপদ দূর হবে। তওবার দ্বারা পাপ থেকে তওবা করেন, বিপদ থাকবে না। রাষ্ট্রীয়ভাবে সকলে মিলে তওবা করতে হবে, তাহলে এই দেশ বিপদ মুক্ত হবে, মহামারী মুক্ত হবে। দুর্ভিক্ষ মুক্ত হবে, কোনো বালা মুসিবত আসবে না। আল্লাহ বলেন, আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা হতে পারে না। ওয়ান ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাই ইউমাতিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম
مسمى استغفار برو استغفار ماني غنا ماف چيبين امرا غنا اسي كينا مادر بولن اسي كينا شبار غنا اسي غنا تيك الله كسي ماف چاو الله برو ديالو الله سارا جيبان অসংখ্য গুনাহ করলে দিল থেকে একবার যদি মাফ চা আল্লাহ বলেন সব মাফ করে দিলাম তিরমিজি শরীফে আসছে হাদিসে কুদসি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ নিজে ঘোষণা করেন ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা ثم تستغفرني غفرت لك ولا أبالي هي آدم شنطان هي جبوك تمار گناه انك ہوئے گس انك بولے اما كي الله ماف کروه امي تو انك برو پاپی اما كي ماف کروه الله بولن ماف کروه কত কত পাপ করছো বলো তোমার পাপ যদি পৃথিবী ভরে আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে একজনের পাপ সারা দুনিয়া ভরে আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে গেছে অতঃপর সে লজ্জিত হয়ে গেছে কি করলাম ভুল করেছি আল্লাহ বলেন একবার যদি অন্তর থেকে বলো আল্লাহ ভুল হয়ে গেছে আর হবে না মাফ চাই সাথে সাথে আকাশের মেঘমালা পর্যন্ত তোমার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন গাফারতু লাক মাফ করে দিলাম তোমাকে সুবহানাল্লাহ আপনি দিল থেকে বলেন না এখনি বলেন আমাকে জানাতে হবে না কাউকে জানাতে হবে না এখনি গোপনে বলেন যে আল্লাহ ভুল করেছি যা করছি আর করব না এখনি আপনার গুনাহ মাফ হয়ে যাবে موسى عليه الصلاه والسلام এর যুগে অনাবৃষ্টিয়ে দুর্ভিক্ষ দেখা দিছে বৃষ্টি হয় না তো موسى عليه الصلاه والسلام কিছু লোক নিয়ে মাঠে গেলেন খোলা মাঠে দোয়া করার জন্য বৃষ্টি দেয় আল্লাহ তাআলা দোয়া করতেছেন موسى عليه السلام নবী উম্মতকে নিয়ে বনি ইসরাইলকে নিয়ে বৃষ্টি হবে দূরের কথা সূর্যের তাপ আরো বেড়ে গেছে মুসা নবী তিনি তো কলিমুল আল্লাহর সাথে কথা বলতেছেন তো মুসা বলেন আল্লাহ আমরা দোয়া করতেছি বৃষ্টির জন্য আপনি তো রৌদ্র আরো বাড়াই দিলেন কি ব্যাপার নবীর দোয়া কবুল হচ্ছে না তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানায় দিলেন তোমার এই মিটিং এ বা এই মাহফিলে এই মজলিসে একজন পাপী আছে 40 বছর আমার পাপ করেছে এটাকে বলো সরে যেতে ও উঠে এখান থেকে চলে গেলে তোমার দোয়া কবুল হবে বৃষ্টি হবে ও থাকলে বৃষ্টি দেব না মুসা আলাইহিস সালাম ঘোষণা করলেন এখানে এমন একজন লোক আছে যেই লোক 40 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করতেছে তুমি এখান থেকে উঠে চলে যাও না হয় দোয়া কবুল হবে না বৃষ্টিও হবে না এবার আল্লাহ বলছেন লোকটা আছে মুসা নবী বলছেন আছে এখন আছে কিনা এই ঘোষণা সে শুনতেছে কিনা শুনতেছে এখন কি করবে সে সব শুনতেছে সে যদি এখন উঠে সবাই দেখবে এই লোকটাই 40 বছর পাপ করছে তার জন্য আমাদের বৃষ্টি বন্ধ হয়ে আছে এর থেকে অপমান আর কি হতে পারে জীবনটা শেষ আর জীবনে মুখ দেখাতে পারবে না সে বড় টেনশনে পড়ে গেছে এখন উঠলে সম্মান শেষ না উঠলে বৃষ্টি হবে না উভয় সংকটে কি করা যা হঠাৎ করে তার ব্রেনে আসলো যে আমি তওবা করে ফেলি একটা পথ আছে জান বাঁচাই তুই মানে উঠলে তো আমাকে পিটা শুরু করব লজ্জা দিবে লাঞ্ছিত করবে তখন আল্লাহর কাছে তওবা করতেছে কে হই জানে না তার পাশের লোকটাও জানে না
সে বলতেছে আল্লাহ আসাইতুকা 40 ইয়াওমান ফাসাতারতানি ও জিতুকা তাইবান ফাকবালনি আয় আল্লাহ আমি 40 বছর পর্যন্ত আপনার গুনাহ করেছি নাফরমানি করেছি পাপ করেছি আপনি আমাকে গোপন রাখছেন সমাজে কাউকে জানতে দেন নাই অপমান করেন নাই আজকে অপমান করবেন আজকে আমি তওবা করতেছি আজকে অপমান করেন না আমার তওবা কবুল করে ফেলেন সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে দেখছেন মূসা আলাইহিস সালাম বলেন আল্লাহ কিছুই তো বুঝলাম না আপনি বললেন একটা লোক আছে 40 বছর পাপ করছে সে উঠে না গেলে বৃষ্টি হবে না কেউই তো উঠতে দেখলাম না কেউই তো উঠতে দেখলাম না বৃষ্টি দিলেন কিভাবে যার জন্য বৃষ্টি বন্ধ ছিল তার খাতির এই বৃষ্টি বর্ষণ করেছি কিভাবে সে পাপ করেছে পাপের কারণে বৃষ্টি বন্ধ ছিল সে তওবা করেছে আমি maaf করেছি সে আমার আমার ওলি হয়ে গেছে আমার ওলির খাতিরে বৃষ্টি দান করেছি সুবহানাল্লাহ আপনারা ওলি হইতে চান এখন তওবা করলে ওলি হয়ে যাবেন তবে মুখে মুখে তওবা 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 হুজুর তওবা পড়ায় দেন এটা অন্তর থেকে তওবাটা হবে অন্তর থেকে লজ্জিত হইতে হবে গুনাহ ছাড়তে হবে এবং অঙ্গীকার করতে হবে আর গুনাহ করব না যদি এমন ভাবে ইস্তেগফার পড়ে তওবাটা করি আল্লাহ বলেন ইউমাতিয়াকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা এই পৃথিবীর মানুষ এই ইমানদার বান্দাবান্দি তোমরা অন্তর থেকে যদি ইস্তেগফার পড়ো গুনাহ মাফ চাও আল্লাহর দরবারে তওবা করো মৃত্যু পর্যন্ত তোমাদেরকে উত্তম জীবন উপকরণ দান করব শেষ ঘূর্ণিঝড় আসবে না ভূমিকম্প আসবে না উত্তম জীবনে কি ভূমিকম্প থাকে উত্তম জীবন নিরাপদ শান্তি মাশাআল্লাহ মাতাআন হাসানা উত্তম জীবনের জন্য যা কিছু লাগে সব দ্রব্যমূল্য কমে যাবে ব্যবসার মধ্যে লাভ হবে আসমান থেকে বৃষ্টি হবে জমিনে ফসল বেশি হবে নদীতে মাছ বাড়াই দিব মানে উত্তম জীবনের জন্য শান্তিময় জীবনের জন্য যা যা লাগে সব কিছু আমি আল্লাহ দান করব সুবহানাল্লাহ কোরআন থেকে পেলেন তো 11 পারার শেষ পৃষ্ঠা সূরায়ে হুদের তৃতীয় আয়াত আমি আপনাদের সামনে বললাম আর কি চান সমস্যা আছে এ যুবক কোন সমস্যা আছে এই তওবা করো সমাধান হয়ে যাবে যুবক অনেক সমস্যা টাকা নাই টাকা লাগবে বিবাহ করতে হবে টাকা ছাড়া বিবাহ করবে বিদেশ যেতে চাই ভিসা নাই পরীক্ষা দিতে চাই বিসিএস পরীক্ষা দিবে অনেক কিছু হাজত যুবকের আছে তুমি আমলগুলো জেনে রাখো যে কোনো হাজত পুরা করতে চাই কেহ নারী বা কেহ পুরুষ কোরআন থেকে তিনটা আমল দেয়া যায় অনেকে দুর্বল হয়ে গেছে শরীর ভালো না চলাফেরা করতে পারে না আল্লাহ বলেন আমি শক্তি দিব তোমাকে শক্তি চাও ইস্তেগফার পড় واستغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم سبحان الله الله تعالى بلتسان استغفار بانتوبر مدهمه আমি আসমান থেকে মুসলধারে বৃষ্টি বর্ষণ করব ওই যে গুনার কারণে বৃষ্টি বন্ধ তওবার মাধ্যমে বৃষ্টি বর্ষণ গুনার মাধ্যমে বৃষ্টি বন্ধ যদি বৃষ্টি না হয় দেশ টিকবে হ্যাঁ এই একটা বছর কয়েকটা মাস যদি এখন বৃষ্টি না হয় তাহলে দুর্ভিক্ষ এসে যাবে কথা ঠিক না ঠিক আল্লাহ বলেন পাপের কারণে বৃষ্টি বন্ধ তওবার মাধ্যমে আমি বৃষ্টি বর্ষণ করি সুবহানাল্লাহ
ভাই তওবা করতে রাজি আছি যারা নামাজ পড়ি না আমাদের এক নম্বরের তওবা হলো আজকে থেকে এক ওয়াক্ত নামাজ আর কাজা করব না সবাই রাজি আছি হ্যাঁ যে সুদ খায় তার তওবা হলো আজকে থেকে আর সুদ খাব না আজকে থেকে মিথ্যা কথা বলবো না আজকে থেকে ঘুষ খাব না আজকে থেকে নিরীহ মানুষের প্রতি নির্যাতন করব না যে যেই পাপের মধ্যে লিপ্ত সকলকে তওবা করলে এই দেশে কোনো বিপদ আসবে না ইনশাআল্লাহ তওবার মাধ্যমে বৃষ্টি দিব আর কি দিব ওয়াজিদিকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম তোমার শক্তি যতটুকু আছে ঠিক আরো বেশি শক্তি তোমাকে দান করব সুবহানাল্লাহ শক্তি চান কি না হ্যাঁ শক্তি ছাড়া চলতে পারবেন শক্তি ছাড়া ঘুম থেকে জেগে মার্কেটে যেতে পারবেন নামাজে যেতে পারবেন মাহফিলে আসতে পারবেন এই শক্তি দিবার মালিক কে আমার মতো কত মানুষ কথা বলতে পারে না আমার মতো কত মানুষ চলতে পারে না হুইল চেয়ার দিয়ে চলে ঠিক না বা ঠিক এই শক্তি নিবার মালিক কে শক্তি দিবার মালিক কে বাস ইস্তেগফার করতে থাকো তওবা করতে থাকো শুধু তাই না অভাব অভাবের কারণে সংসার নিয়ে চলা কঠিন হয়ে গেছে দৈনিক বাজার করা কঠিন আল্লাহ বলেন ইস্তেগফার পড়ো আমি তোমাকে অভাব মুক্ত করব সম্পদশালী বানাবো সুবহানাল্লাহ ফক নূহ আলাইহিস সালাম বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন إنه كان غفارا استغفار برو استغفار استغفار بار بار بولتي سي استغفار ماني كي بجن تو الله كسي گنا ماف چوا ار گنا ماف چوا ار بھاسا الله نبی شکھائی دي سن پرن استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه پرنی পারেন না পারেন এটাই তওবা এটাই ইস্তেগফার মন থেকে গুনাহ ছাড়ার নিয়ত করবেন ভবিষ্যতে গুনাহ করবেন না বলে ওয়াদা করেন এই ইস্তেগফার পড়বেন হ্যাঁ আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে পারেন ইস্তাগফার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা إلا بالله العلي العظيم الله ولن استغفر برا بشتي ديبو استغفر برا ويمددكم بأموال سمپد دان كربو تاكا تاكا لغوي অভাব মুক্ত হতে চাও ঋণ মুক্ত হতে চাও সচ্ছল হতে চাও আল্লাহ বলেন ইস্তেগফার করো আরেকটা কি বানিন সন্তান নাই কেহ আছে বিবাহ করেছে সন্তান নাই অনেক আছে আছে না আল্লাহ বলেন আমি ইস্তেগফার পড়লে তোমাকে সন্তান দান করব সুবহানাল্লাহ মুসলিম শরীফের হাদিস একটা ঘটনা এক ব্যক্তি যায় বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো অনেক দিন হলো বিবাহ করেছি কোনো সন্তান হচ্ছে না আমাদের কাছে অনেকে দোয়ার জন্য আসে তা আল্লাহ রাসূল বলছেন তুমি ইস্তেগফার পড়ো সহজ আমল ইস্তেগফার স্বামী স্ত্রী মিলে এই ইস্তেগফার পড়া শুরু করেছে ফারুজিকা আশরাতাম মিনাল ওয়ালাদ কুল্লুহুম কদ হাফিজুল কোরআন এই ব্যক্তিকে একের পরে এক দশটা সন্তান দান করা হয়েছে প্রত্যেকটি হয়েছে হাফেজে কোরআন যার সন্তান নাই ইস্তেগফার পড়েন ওয়ায়ুম দিদিকুম বি আমওয়ালি ওয়া বানিন ইস্তেগফারের কথা কিছুটা বললাম আল্লাহ বলেন واستغفروا ربكم ثم توبوا إليه إنه رحيم ودود استغفار করলে তওবা করলে আমি দয়া করব এবং আমি তোমাদেরকে ভালোবাসব সুবহানাল্লাহ সবকিছু অর্জন করতে পারবেন কি চান আল্লাহর কাছে যা চাইবেন এক নম্বর ইস্তেগফার করবেন
আল্লাহ আরো বলেন আস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্নাহু করিবুম মুজিব ইস্তিগফার করলে তওবা করলে আমি আল্লাহ অতি নিকটে আছি তোমার দোয়া কবুল করব সুবহানাল্লাহ আর কি চান আর কি চান সমস্যা সমাধান করতে চান আজকেই তওবা করে আমরা এখান থেকে যাব আজকে ঘুমের আগে আমি তওবা করে ঘুমাবো রাজি আছেন একটা আমল দেই করবেন সহজ একটা আমল দিব ঘুমের সময় প্রতিদিন তিনবার পড়বেন ইস্তিগফার أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه بارني بارني استغفار باي بارننا كوتين كنو سبقنا ترمذي الحديث جي بكتي تين بار غمر شموي پرتدين استغفار پوربه غفرت ذنوبه وإن كانت مثل زبد البحر شاگر فنا پوریمان گنا تاکلو وما فيا جابه আমলটা করবেন মন থাকবো প্রতিদিন করেন শুয়ে শুয়ে করেন অভ্যাস করলেই একদিন দুই দিন মনে রাখবেন এরপরে অটোমেটিক বিছানাতে গেলেই এই ইস্তিগফার পড়তে পারবেন ইস্তিগফারের দ্বারা দেশের সমস্যা সমাজের সমস্যা আমাদের ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা স্বাস্থ্যগত সমস্যা অর্থনৈতিক সমস্যা প্রাতিষ্ঠানিক সমস্যা দোকানের সমস্যা সব সমস্যা সমাধান যাই হোক আমি তিনটা আমলের কথা বলেছি আমাদের দেশ আমাদের বিশ্ব মুসলিম মুক্তি পাবে ভূমিকম্প আর হবে না আমরা চাই আমাদের দেশ ভূমিকম্প মুক্ত থাকুক চাই কে চায় না দেশের শান্তি দেশের কল্যাণ যে চাইবে না সে তো দেশের নাগরিক হওয়ার যোগ্য না ঠিক না ভাই ঠিক মাল্লাম ইয়াহতাম্মা بأمر المسلمين فليس منه যে ব্যক্তি মুসলমানের ব্যাপারে হ্যাঁ চিন্তাশীল হবে না মুসলমান সুখ দুঃখের কথা চিন্তা করবে না সে তো মুসলমানদের মধ্যে গণ্য হবে না অতএব মুসলমান বিশ্বের মুসলমান তুরস্কের মুসলমান সিরিয়ার মুসলমান আফগানিস্তানের মুসলমান হ্যাঁ ফিলিস্তিনের মুসলমান সারা পৃথিবীর মুসলমানদের জন্য আমরা শান্তি কামনা করতে হবে রাজি আছেন তো প্রথমে হলো আমার দেশ কারণ দেশকে ভালোবাসি দেশ প্রেম ইসলামের নির্দেশ দেশকে ভালোবাসতে হবে রাসূল সাল্লাল্লাহু দেশকে ভালোবাসছেন মক্কা জন্মভূমিকে ভালোবাসছেন রাসূলকে মক্কা থেকে মক্কার কাফেররা বিতাড়িত করেছিল বহিষ্কার করেছিল যার জন্য মক্কা ছেড়ে চলে গেছেন না হয় মক্কার ভালোবাসা নবীর অন্তরে ছিল চলে যাওয়ার সময় কাবার সামনে গিয়ে বলেন যে হে কাবা ইন্নাকি লা আহাব্বুল বিলাদে ইলাই ইন্নাকি লা আহাব্বুল বিলাদে ইলাই ওলাউলা আন্না কওমাকি আখরাজুনি মা সাকান্তু গায়রাক হে কাবা হে মক্কা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তোমাকে আমি ভালোবাসি কিন্তু তোমার কওম কাফের মুশরিক আমি আমি নবীকে নির্যাতন করে বের করে দিচ্ছে যদি বের করে না দিত আমি তোমাকে ছেড়ে মক্কাকে বাদ দিয়ে পৃথিবীর কোথাও বসবাস করতাম না এর থেকে জন্মভূমির ভালোবাসা প্রমাণ হয় এই জন্যই বলা হয় দেশপ্রেম ইমানের অংশ যাই হোক আর লম্বা করতে চায় না তিনটা আমল দেশের জন্য নিজের সমস্যার জন্য আমাদের যে কোনো বিপদ আপদ আসে সেই বিপদ থেকে মুক্তির জন্য এবং এবং আমাদের হাজত পুরা করার জন্য আমাদের কোনো উদ্দেশ্য অর্জন করার জন্য তিনটা আমল একটা হলো তওবা এবং ইস্তিগফার দুই নম্বর হলো দোয়া যখন তওবা করলেন ইস্তিগফার করলেন আপনি নিষ্পাপ হয়ে গেছেন এখন আল্লাহর কাছে দোয়া করলেই আল্লাহ দোয়া কবুল করবেন সুবহানাল্লাহ বুঝেন যত গুনাহ করেন সব মাফ বুখারী শরীফের একটা ঘটনা বলি একদিন এক ডাকু
99টা খুন করছে কয়টা খুন করছে বুখারী শরীফ ঘটনাতে আছে 99টা মার্ডার করছে তো একজন লোক সাধারণ এক লোককে পাইছে এই আমি তো 99টা খুন করছি অনেক বড় অপরাধ করে ফেলছি এখন আমি তওবা করতে চাই তওবার কোনো সুযোগ আছে না 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 হাই 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 শেষ তুমি তো শেষ তওবা করার কোনো সুযোগ নাই কথাই নাকি তাহলে তোমারে আরেকটা কইরা লই হেরে কতল করছে করার পরে এখন হইছে কয়টা এখন ভালো একজন হুজুর মুফতি সাহেব খুঁজে বের করছে এই হুজুর আমি তো 100টা খুন করছি আমার কি তওবা করার সুযোগ আছে সে চিৎকার দিয়া বললেন কেন থাকবে না তওবার দরজা কে বন্ধ করতে পারে কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একটা দরজা খোলা হয়েছে কিয়ামত পর্যন্ত সেই দরজাটা খোলা থাকবে এই দরজার নাম হলো কিসের দরজা তওবার দরজা সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মৃত্যু পর্যন্ত আমার মৃত্যু পর্যন্ত কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে যত পাপ করুক না কেন সেটা আলহামদুলিল্লাহ তো কি করতে হবে আমাকে তে সেই হুজুর বললেন এক কাম করো তুমি যে গ্রামে এই তওবা করছো এই গুনাহ করছো 99 100 এই গ্রাম ছেড়ে দাও এই এলাকা ছেড়ে দাও অমুক একটা গ্রাম আছে এখানে ভালো মানুষ থাকে ওইখানে চলে যাও এদের লগে চলো ওইখানে যায় তওবা করো ইনশাআল্লাহ তোমার তওবা কবুল হবে এই 100 খুনের গুনাহ আল্লাহ maaf করে দিবে ঠিক আছে সে সঙ্গে সঙ্গে সামানপত্র নিয়ে গ্রাম থেকে রওনা করছে ওই গ্রামে চলে যাবে কিন্তু পথের মধ্যেই মালাকুল মউত হাজির হাইরি হাইরি কার কখন মৃত্যু হবে উপায় আছে আজকে আমরা এখানে আছি নিরাপদে সুস্থ আমি সুস্থ অবস্থায় বাড়িতে ফিরতে পারবো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই পথের মধ্যেই তার মৃত্যু হয়ে গেছে فجاءت ملائكة الرحمة وملائكة العذاب دوی دول فرشتا تار روح نوار جنو آرسے ایک دول ہوئلو جنت تے کے رحمت رے فرشتا اور ایک دول ہوئلو جہنم تے کے عذاب رے فرشتا تے عذاب رے فرشتا بولتے سے تار روح کے امرا جہنمی نیا جائے وہ سجی نیا جائے وہ کیا نا شتو اتو پاپ کورے چھے شدو توبہ کورا جنو بیر ہوئی سے ওই গ্রামেও যায় নাই তওবাও করে নাই অতএব সে পাপি সে জাহান্নামী তাকে জাহান্নামে নিয়ে যেতে হবে রহমতের ফেরেশতা কোনা সে তো তওবার নিয়ত করে বেরিয়েছে অতএব সে জান্নাতি তার রুকে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ দুই দল ফেরেশতা ঝগড়া শুরু করছে আল্লাহ তাআলা রহমত কত গালেব আল্লাহ নিজে বলছেন আমি আরশের মধ্যে লিখিয়ে দিছি إن رحمتي غلبت غضبي إن رحمتي غلبت غضبي بخاري حديث أمار غضب থেকে أمار رحمت بشي سبحان الله بوجين رحمت سارا كي أمار روپاي آسه رحمت الله كسته چايته هبه تو الله بلچن إن ربي رحيم ودود استغفار پرا آمي الله تعالى هلام رحيم دوالو استغفار পড়লে দোয়া করলে আমি রহমত করব ভালোবাসব শুধু রহমত করব না ভালোবাসব আল্লাহ তাআলা সালিসি করার জন্য আরেক ফেরেশতাকে পাঠাইলেন আসছে আয়েশা বলে কি হবার তোমাদের ঝগড়া কেন দুনো পক্ষ তাদের যুক্তি ধরে তুলছে জাহান্নামে নিতে চাই যে ফেরেশতা যুক্তি হলো সে তো মাত্র বাড়ি থেকে বের হইছে এখনো তওবার গ্রামে যাই নাই আর জান্নাতের ফেরেশতাদের যুক্তি হলো সে তো তওবার নিয়তে বের হইছে তখন এই ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে সালিসি করতেছেন এক কাম করো কিসু বাইনাহুমা যে গুনার গ্রাম থেকে সে বের হইছে আর রহমতের গ্রামে তওবার গ্রামে যাচ্ছে এই দুই গ্রামের তাকে মাঝামাঝি স্থানটাকে মাপো কোন গ্রামটা তার কাছে গুনার গ্রামটা কাছে নাকি তওবার গ্রামটা কাছে মাপা শুরু করছে
অনেক দূর তো 2টা গ্রামের মাছপথ মাপতেছে কিন্তু বাস্তবে গুনার গ্রাম পরি কাছে খালি বের হইছে আর তোবার গ্রামটা অনেক দূরে আল্লাহর কত রহমত আল্লাহ তাআলা এই গুনার গ্রামের দিকে ওহী পাঠাইলেন ফাউহা ইলা হাযিহি আনতাবাআদি ওয়া ইলা হাযিহি আনতাকারাবি গুনার গ্রামকে আল্লাহ বলে দিবেন এই তুমি একটু দূরে যাও দূরে যাও দূরে যাও আর তওবার গ্রামকে বলছে এই তুমি একটু কাছে আসো কাছে আসো কাছে আসো মাপা শেষবার আগে আগে কারবার হয়ে গেছে গুনার গ্রাম আল্লাহর নির্দেশে দূরে চলে গেছে তওবার গ্রাম কাছে আসছে এক বিয়ত জায়গা তওবার গ্রাম কাছে সে জান্নাতি হয়ে গেছে সুবহানাল্লাহ বুখারী শরীফ ঘটনা আল্লাহর রহমত এবার দেন এরপর আমরা আল্লাহর রহমত চাই না চাইবো তো আল্লাহর রহমত চাইতে রাজি আছি আল্লাহর কাছে চাইবো কার কাছে চাইবো আল্লাহর কাছে চাইবো আল্লাহ বলেন ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম তোমাদের পালনকর্তা বলেন আমাকে ডাকো হে চকবাজারবাসী ঢাকাবাসী চট্টগ্রাম রাজশাহী খুলনা বাংলাদেশ পাকিস্তান হিন্দুস্তান আফগানিস্তান তুর্কিস্তান পৃথিবীর পৃথিবীর মানব জাতি ইমানদার নারী পুরুষ আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব সুবহানাল্লাহ আমার দোয়া করো কবুল করব দোয়া করতে রাজি আছি দোয়াই করি না নামাজ পড়েই সালাম ফিরে চলে যা মাহফিলে আসে যখন দোয়ার সময়টা কাছাইব তখন তুমি আস্তে আস্তে যাওয়া শুরু করে আরে দোয়াই তো আসল মাহফিল তো শুনছেন হ্যাঁ কারো কথা ভালো লাগছে কারো কথা ভালো লাগে নাই কিন্তু দোয়ার সময় তো পুরস্কারটা দিবে দোয়ার পরে যখন চলে যাবেন আল্লাহ তাআলা ঘোষণা করবেন ইন্নি উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম ফেরেশতারা সাক্ষী থাকো আমি তাদের সবাইকে মাফ করে দিলাম দোয়া করবেন শেষ রাতে আল্লাহ বলেন আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাত ফরমান বুখারীতে আছে ينزل ربنا تبارك وتعالى إلى السماء الدنيا كل ليلة حين يبقى ثلث الليل الأخير فينادي من يدعوني فأستجيب له ومن يسألني فأعطي ومن يستغفرني فأغفر له প্রত্যেক দিন রমজান আসতেছে না শুধু রমজান না বারো মাস প্রত্যেক দিন রাতের শেষ প্রান্তে আল্লাহ নিচের আকাশে আগমন করেন সুবহানাল্লাহ কাছাকাছি বন্দার কাছে এসে ডাকে ডাকে কোন সময়টা আমরা রমজানে সিহরি খাবো না এই সিহরির টাইমটা রাতের তিন ভাগ করলে প্রথম দুই ভাগ শেষ হইলেই তৃতীয় ভাগে আল্লাহ আসেন বন্দা এবং আল্লাহর কাছাকাছি হয়ে যা তখন আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন মাইয়াদউনি এই মুহূর্তে আমাকে কে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব আমায়াস আলুনি ফাউতিয়া আমার কাছে যে চাইবে আমি তাকে দান করব সুবহানাল্লাহ এ যুবক কি চাইবা নারী কি চাইবা বৃদ্ধ কি চাইবা বিপদগ্রস্ত কি চাইবা রোগী কি চাইবা আমি দিব কোন কোন ব্যক্তির ক্ষমতা আছে আয়াশেরা বলবে যে বলেন আপনারা কে কি চাইবেন দিমু সম্ভব এম বিষয়ে পারবে মন্ত্রী পারবে প্রেসিডেন্ট পারবে আমেরিকার প্রেসিডেন্টও পারবে না একমাত্র পার নেওয়ালা জাত কে পার নেওয়ালা কে আল্লাহ ডেকে ডেকে বলেন মাইয়াস আলুনি ফাউতিয়া বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানব জাতি লাউ আন্না আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম قاموا في صعيد واحد جين انسان اول اخر পূর্ব পশ্চিম সারা পৃথিবীর মানব দানব যদি এক মাঠে একত্রে জমা হয়ে প্রত্যেকই মন মতে আমার কাছে চা আমি প্রত্যেকরে যদি চাহিদা মোতাবেক দেই তারপরেও আমার সম্পদ আমার খাজানা ধন ভান্ডার থেকে কিছুই কমবে না আমরা চাই না আল্লাহ ডাকতেছে চাই দিনের বেলা এর কাছে হের কাছে বড়লোক এমপি চেয়ারম্যান হেরা দেখাই দেয় না সাক্ষাৎ হই দেয় না আর আল্লাহ তাআলা তোমার কাছে থেকে ডাকতেছে চাও না বন্দা আর আমরা তখন নাক ডেকে ডেকে ঘুমাই
সারা রাত না ঘুমাইলেও শেষ রাতে ঘুমাস আছে কি আসে না আজকে থেকে আমরা অভ্যাস করি রমজান আসতেছে তো রজব মাস থেকে তো আমরা রমজানের চারা লাগাই শাবানে ফল ধরবে রমজানে ফল পারব কথা ঠিক না বে ঠিক অত এখন থেকে শুরু করেন না চারা লাগানো শেষ রাতের আমল সিহরি খাইবার লাগে তো উঠবো ঠিক না খাওয়ার জন্য উঠবো এখন একটু পাওয়ার জন্য আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য আল্লাহ নিজে ডাকেন নিজে ডাকেন চাও আমি দেব দোয়া করো আমি কবুল করব আমাই ইস্তাগফিরুনি ফাগফির লা আমার কাছে তওবা করবে ইস্তিগফার করবে জীবনের গুনাহ maaf করে দিব আমরা মানুষের কাছে চাই মানুষ বিরক্ত হয় আর আল্লাহ তাআলার কাছে চাই না এইজন্য আল্লাহ नाराज তিরমিজির হাদিস মান লাম ইয়াসআল আল্লাহ ইয়াগযাব আলাই আল্লাহর কাছে যেই বান্দা চায় না তার প্রতি আল্লাহ नाराज চাইলেই খুশি অতএব আল্লাহর কাছে চাইতে রাজি আছি নিজের জন্য দেশের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব শেষ আমল আমার শেষ কথাও শেষ তিনটা আমল বললাম একটা হলো তওবা ইস্তিগফার কঠিন না সহজ দুই নাম্বার হলো দোয়া 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 করবেন এই দোয়া তিরমিজির হাদিস আল্লাহ রাসূল বলছেন না দোয়া ইয়ানফাউ মিম্মা নাযাল ও মিম্মা লাম ইয়ানজিল যেই বিপদ তোমার উপর আসছে দোয়ার দ্বারা এই বিপদ দূর হয়ে যা আর যেই বিপদ সামনে আসতে পারে পারে সম্ভাবনা আছে বৈজ্ঞানিকরা বলে বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিতে আছে তুরস্ক থেকে বেশি ঝুঁকি মাগরিবের পরে শুনছি কথাটা বলছেন আসতে পারে আশঙ্কা আছে এখন এখন যদি দোয়া করো রসুল বলেন এই দোয়ার উসিলা সে বিপদ আল্লাহ সরায় দিবেন সুবহানাল্লাহ তিন নম্বর আমার শেষ আমল সেটা হচ্ছে আল্লাহ বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা আর বেশি বললাম না হে ইমানদার পুরুষ নারী নারী পুরুষ তুমি নেক আমল করো নেক আমল নামাজ ইত্যাদি নেক আমল করলে আমি নিশ্চয়ই তোমাকে দুনিয়াতে সুখের জীবন দান করব সুবহানাল্লাহ বাস সুখ চান তো শান্তি চান তো শান্তি কে হই পায় না সোনার হরিণ কিনার মতো টাকা কারো নাই বুঝেন দুনিয়ার সম্পদের মধ্যে শান্তি নাই টাকার মধ্যে শান্তি নাই ডলারের মধ্যে শান্তি নাই $1 crore বাড়িতে আনেন শান্তি হয়ে যাব শান্তি নাই বিশতলা বিল্ডিং করেন শান্তি নাই বরং যত বেশি তত ঝামেলা শান্তি একমাত্র নেক আমলের মধ্যে শান্তি একমাত্র দ্বীনের মধ্যে ঠিক না বে ঠিক আল্লাহ বলেছেন হে ইমানদার নারী পুরুষ তুমি যদি আমার হুকুম মতে জীবন যাপন করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো মাতা পিতার খেদমত করো নারী পর্দা মেনে চলো হারাম থেকে বাঁচো আমি গ্যারান্টি দিয়ে বললাম নিঃসন্দেহে আমি তোমাকে শান্তির জীবন দান করব শান্তি চান বেশি দূরে না আজকে থেকে আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না রাজি আছেন আজকে পরীক্ষা হোক নেক আমলের বিনিময়ে শান্তি ফজর নামাজটা পড়া দেখেন শান্তি পাবেন পড়বেন নি আজকের ফজর নামাজ পড়বেন সবাই কয় না হুজুর আপনার কথা কয়ে যান আমাদের আর মাথায় আন না আমি ওয়াদা করলাম আজকের ফজর নামাজ জমাতে পড়ব আপনারা ওয়াদা করেন বলেন রাজি আছেন হাত তোলেন আল্লাহ তুমি হাতগুলি কবুল করো আল্লাহ হাফেজি মাদ্রাসাকে তুমি কবুল করো শান্তি কেমনে পাবেন আমি বলি তিরমিজির একটা হাদিস আল্লাহ নবী আরশাদ ফরমান মান সাল্লা সুবহাদা ফাকাদ দাখালা ফি জিম্মাতিল্লাহ ফজর নামাজটা টাইম মতে পড়বেন অনেক ভদ্রলোক আটটার সময় নামাজ পড়ে আটটার সময় সিহরি খেলে রোজা হবে আটটার সময় ফজর টাইম থাকে থাকে না সূর্য উদয়ের আগে আগে পড়তে হবে ফজর নামাজ যথাসময়ে সঠিকভাবে আদায় করবে আল্লাহ তাআলা তোমার জিম্মাদার হবেন আল্লাহ তাআলা তোমার নিরাপত্তা দান করবেন সুবহানাল্লাহ যাও যুবক
ভজন নামাজ পড়েছো যাও তুমি কলেজে যাও তুমি স্কুলে যাও তুমি শহরে যাও তুমি মার্কেটে যাও তুমি নদীতে মাঠে যাও তুমি কাজ করার জন্য তোমার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবেন কে শান্তি আছে কি আছে না দুর্ভিক্ষ থাকবে কোথায় একটা হাদিস বললাম ফাকাদ দাখালা ফি জিম্মাতিল্লাহ আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে যাবে এজন্য চলেন নেক আমল করি আজকে থেকে তওবা করি দোয়া করি তিন নম্বর ওয়াদা করি আর নামাজ কাজা করব না রাজি আছি আজকে থেকে ওয়াদা করি আর মাতাপিতাকে কষ্ট দিব না অনেক জীব যুবক মাতাপিতাকে অনেক কষ্ট দেয় তাহলে শান্তি পাবে দুনিয়াতেই তোমার জাহান্নাম দুনিয়াতেই তোমার আযাব শুরু হবে কারণ কয়েকটা পাপ আছে আখেরাতে শাস্তি হবে দুনিয়াতেও হবে একটা হলো জুলুম আল্লাহ কসম খায়ে বলছেন জালেমের বিচার আমি করব দুইবার কয়বার একবার আখেরাতে আবার দুনিয়াতে